কারে রিস্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে ওয়াশ করার পরে। হোম ওয়াশ করলে কি গাড়ি কোনো দাগ পড়ে? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ফ্যামিলি ইউটিউব চ্যানেল রনি চৌধুরী এনি অন আসিং রনি চৌধুরী ব্লগ। এখন বাজে সকাল 8টা, আজকে আমার দিনটা শুরু হচ্ছে। আমার পার্শ্ববর্তী একটা গ্রামে আমি ধান আনতে যাব। আমাদের একটা জমি প্রতি বছর তারা করে আর বছরে দুইবার সিজনে ধান দেয় আর এটা আমাকে আনতে যেতে হয়। আজকে আমার আনতে যাব আর এখন যাব, একটু পরে আমার গাড়ির ওয়াশ করতে যাব। তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলে ব্লগ এবং গাড়ি রিলেটেড ভিডিও দেওয়া হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস এই মাঠটা তো এর আগেও তো দেখেছেন আর এখানে ছোট ভাইরা সব ফুটবল খেলছে। তো এত গরমের মধ্যে কি করে যে ভাইরা ফুটবল খেলছে? আসলে প্রচুর পরিমাণে গরম, আমি যে আপনাদের সাথে কথা বলছি এত পরিমাণে রোদ লাগছে আর ছোট ভাইরা ফুটবল খেলছে। যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা যাচ্ছি সেই পাশে গ্রামে। গাইজ এখন এক জায়গায় যাব যে ফোম ওয়াশ করার জন্য এখন যাচ্ছি আমি, আর এখন আমি যাচ্ছি আমার গাড়িটাকে ওয়াশ করার জন্য। আমার গাড়ি ঈদের পরে অনেক কাদা মাটি অনেক কিছু জমে গিয়েছে, এই জন্য গাড়িকে ওয়াশ করানোর জন্য যাচ্ছি। আর দেখতে থাকুন আগে গাড়িটাকে ওয়াশ করাই, তার আগে এই জায়গায় আমাকে আমার একটু কাজ আছে, কাজটা সেরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মোটামুটি এখানকার কাজ কমপ্লিট, দেখতে পারছেন কিরকম অবস্থা। এখন ওয়াশ করাইতে হবে, ফোম ওয়াশ করাবো, গাড়ির সার্ভিসিং এর জন্য কিছুদিন পরে আসব। মামা তো বললো যে এই জায়গায় আশেপাশে হবে ফোম ওয়াশের দোকানটা। না না কিছু মারবো না, ফোম ওয়াশ করবো, একটা হাওয়া মেদ দেবেন আর একটু মুছে। ফোম ওয়াশ করলে কি গাড়ি কোনো দাগ পড়ে? গাড়ি ভালো হয় ফোম ওয়াশ করলে, পরে তোমার গাড়িতে মনে করো ভিতরে যে ময়লাগুলো জমে ওই ময়লাগুলো থাকে। জি জি, মশার জন্য জি। হ্যাঁ ক্যামেরা হচ্ছে। দেখা যাবে তো গাইজ, গাড়ি যেভাবে এইভাবে যে পানি মারছে এটা কিন্তু অনেক স্পিডে দিচ্ছে। তো এইটা এইটার কারণে কি গাড়ির রংটা কি চটে যায় কি না, গাড়ির মানে কালারটা ফেড হয়ে যাবে কি না, এটা আমার নিজের কাছে কিরকম কনফিউজ মনে হচ্ছে। তারপরও আমি এত জোরে তো কোনোদিন কোনো জায়গায় আমি মারতে দেখি না, তো আজকে এইভাবে মারছে। তা আমার গাড়িতে আগে এটা মানে ফোম ওয়াশটা করা হোক, তারপরে কেমন কি হয় না হয় তারপরে আমি আপনাদেরকে সাজেশন করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভাই এত জোরে যে পানিটা লাগছে, এটাই কি কালারটা ফেড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? জি এইটাই তো আমি দেখিস অনেক জায়গায়, তো পানি দিয়ে অনেক কিছু কেটে ফেলে।
গাইজ ফাইনালি গাড়িটা ওয়াশ করা হয়ে গেছে আর ওয়াশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম লাগছে আর ওয়াশ এই মুহূর্তে কমপ্লিট তো এখন আগে যে পরিমাণে নোংরা ছিল ধুলাবালি ছিল কাদা ছিল এখন অনেকটা পরিষ্কার হয়েছে আর আমি এই ওয়াশটা করলাম ফোম ওয়াশ আর যা যা এখন বিসমিল্লাহ কি ব্যাপার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ওয়াশ করার পরে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে ওয়াশ করার পরে বিশাল প্যারার মধ্যে পড়ে গেলাম তো গাড়ি তো আর স্টার্টই নিচ্ছে না কি একটা ফোম ওয়াশ করলাম পানি যে জোরে দিয়েছে ভেতরে কি পানি টানি ঢুকে গেল কি না তো নিয়েছে স্টার্ট আসলে ঘটনাটা হয়েছে কি কিছুক্ষণ আগে যে পরিমাণে পানি দেওয়া হয়েছে তো যে প্লাগ থাকে ইঞ্জিনের এক বা প্লাগ ওইটার মধ্যে হয়তো বা পানি গিয়েছে এই জন্য স্টার্টটা নিতে চাচ্ছিল না তো এখন নিয়েছে ফাইনালি স্টার্ট নিয়েছে এখন যাচ্ছে আর মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া যাওয়া ভাব মনে হচ্ছে তো গাইজ আজকে ফোম ওয়াশটা করলাম আসলে ফোম ওয়াশটা করার যে জিনিসটা জানতে পারলাম পানি যে স্পিডে মারে ওই চিকন করে যে পানির স্পিডটা মারে ওইটাই কারণে আপনার গাড়ির রংটা চটে যেতে পারে মানে রং উঠে যেতে পারে এই জন্য ওইভাবে অত স্পিডে মারাটা ঠিক হবে না আর অনেক পানি বেড়ায় সেইভাবে মারতে হবে তো আমি আগে জিজ্ঞাসা করলাম সব কিছু তারপরে মেরেছি পথে কোনো সমস্যা হবে না তো এই জন্য মারলাম আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে ব্লগ এবং গাড়ির রিলেটেড ভিডিও দেওয়া হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ